মোহাম্মদ ইসলাম আৰু আপোনালোকে চাই আছে আর এস ষ্টাডি পইণ্ট। আজি মই লৈ আহিছোঁ অষ্টম শ্ৰেণীৰ অসম জাতীয় বিদ্যালয় নেহৰ আদৰত প্ৰথম অধ্যায়ৰ ছেকেণ্ড পাৰ্ট অৰ্থাৎ ওৱান বিৰ আদিপাঠৰ মই আজি পাৰ্ট ওৱান আপোনালোকৰ ওচৰত লৈ আহিছোঁ। মই খণ্ড খণ্ডকৈ আনিছোঁ ইয়াতে আপোনাৰ আদিপাঠ পাৰ্ট ওৱান বিৰ আদিপাঠৰ দুটা পাৰ্ট পঢ়িছোঁ। প্ৰথম পাৰ্ট ওৱান মই আজি আপোনালোকৰ ওচৰত দাঙি ধৰিছোঁ। আমি ওৱান বিৰ যিখিনি আদিপাঠ আছে আমি যিখিনি আগতীয়াকৈ শিকিবলগীয়া কথা সেইখিনি মাজ শিকিম, ঠিক আছে? তো আৰম্ভ কৰিছোঁ ক্লাছ এইট। প্ৰথম চেপ্টাৰটো কি আছিলে আমাৰ সংহতি ওৱান বি ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ' আদিপাঠ ওৱান বি ইন্ট্ৰডাকশ্যনখিনি আজি আমি শিকিম, ঠিক আছে? তো যদি আপোনালোকে নতুন তেতিয়াহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰক আৰু আপোনাৰ বন্ধুবৰ্গলৈকে মোৰ ভিডিঅ'বিলাক শ্বেয়াৰ কৰি দিব আৰু আগৰ ক্লাছকেইটা আপোনালোকে চাই লওক। যদি চোৱা নাই তেতিয়াহ'লে এটি ক্লাছ বুজি পাব, নহ'লে বুজি নাপাব। আগতে সংগ্ৰীত যিখিনি পাইছিলোঁ মই এইখিনি এতিয়া ৰিৱাইণ্ড নকৰোঁ, আপোনালোকে ভিডিঅ'টো চাই ল'ব। দুটা নাই তিনিটা ভিডিঅ' আছে, গতিকে আপোনালোকে সংগ্ৰীত প্ৰথম চেপ্টাৰৰ আদিপাঠ লগতে প্ৰথম চেপ্টাৰৰ সমাধান গোটেইখিনি আপোনালোকে পাই যাব। এতিয়া ছেকেণ্ড চেপ্টাৰ বা প্ৰথম চেপ্টাৰটোৰে দ্বিতীয় খণ্ড ওৱান বি ওৱান বি আদিপাঠ মই আপোনাৰ বছৰত দাঙি ধৰিছোঁ। তো আমি কি শিকিম এতিয়া? উপসংহতি আৰু অধিসংহতি উপসংহতি আৰু অধিসংহতি উপসংহতি কি? প্ৰথমে আমি উপসংহতি চাওঁ, এইটো চাওঁ। ধৰক এই এটা সংহতি আৰু বি এটা সংহতি, এই দুটা সংহতি যদি এৰ প্ৰতিটো মৌল এভৰি মৌল যদি এৰ প্ৰতিটো মৌল বিত থাকে তেতিয়া আমি এ বিৰ উপসংহতি বুলি ক'ম, আৰু উপসংহতি এইডাল চিনেৰে বুজায়, ঠিক আছে? এইডাল চিন থকা মানে আমি এইটো বুজিব লাগিব যে এত থকা প্ৰতিটো মৌল বিত আছে, ঠিক আছে? গতিকে আমি ক'ব পাৰোঁ যে এত থকা প্ৰতিটো মৌল যদি বিত থাকে তেতিয়াহ'লে আমি ক'ব পাৰোঁ যে এ বিৰ উপসংহতি, আৰু চিনটো আমি ইউজ কৰোঁ এইটো চিন, ঠিক আছে? এটা উদাহৰণ দিওঁ, যদি এই মানে যদি মই কওঁ চাৰিলৈকে স্বাভাৱিক সংখ্যাৰ সংহতি মানে ওৱান টু থ্ৰী আৰু বি মানে চাৰিলৈকে পূৰ্ণ সংখ্যাৰ সংহতি, ডেট মিনছ জিৰ'ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব। চাওক এতিয়া এইট থকা প্ৰতিটো মৌল বিট আছে নে নাই? নিশ্চয় আছে, ওৱান আছে, টু আছে, থ্ৰী আছে, ফ'ৰ আছে, তাৰ মানে আমি ক'ব পাৰোঁ এ বিৰ উপসংহতি, ঠিক আছে? এই ক্ষেত্ৰত এ বিৰ উপসংহতি কাৰণ এৰ প্ৰতিটো মৌল বিট আছে, ঠিক আছে? গতিকে এইটো যদি আমি ওলোটাকৈ কওঁ, এইটো ওলোটাকৈ ক'লে কি হ'ব? বি এ অধিসংহতি, বি এৰ অধিসংহতি। অধিসংহতি মানে কি? যে এৰ প্ৰতিটো মৌল বিট আছে মানে এই সংহতিটোত এই সংহতিৰ প্ৰতিটো মৌল আছে, তাৰমানে আমি উপসংহতিটো যদি আমি ওলোটাই দিওঁ, ধৰক এ বিৰ উপসংহতি, তো আমি অপজিট ছেম অপজিট কি লিখিব পাৰিম? বি এৰ অধিসংহতি। এ বিৰ উপসংহতি যদি হয় তেতিয়াহ'লে বি এৰ অধিসংহতি হ'ব আৰু চিনটো হ'ব অধিসংহতিৰ চিন এইটো, ঠিক আছে? তো উপসংহতি আৰু অধিসংহতিৰ চিম্পল ফাণ্ডা এইটোৱে। এতিয়া আমি শিকিম সমান সংহতি। সমান সংহতি কি? সমান সমান সংহতি কি? দুটা সংহতি মই কনচিডাৰ কৰিম এ আৰু
বি এ আর বি দুটা সমতে মই কনসিডার করিলো যদি এ বি এ যদি বির উপসংহতি হয় মানে এ থকা প্রতিটো মূলত যদি বিত থাকে আর যদি বিও যদি এর উপসংহতি তার মানে কি বিত থকাও প্রতিটো মূল এফ আছে ঠিক আছে এত থকা প্রতিটো মূল বিত আছে আর বিত থকা প্রতিটো মূল এত আছে এটা আমি কব পারো এ সমান বি তার মানে এই দুটা সংহতি সমান বলে কব পাৰিম কেতিয়া কব পাৰিম যদি দুটা সংহতির প্রতিটো মৌলয় প্রতিটো মৌল প্রতিটো মৌল দুইটা সংহতিতে থাকে এর প্রতিটো মৌল যদি বি সংহতিত থাকে আর বির প্রতিটো মৌল যদি এ সংহতিত থাকে তাহলে আমি কব পাৰো এ সমান বি বলে কব পাৰো উপসংহতির ক্ষেত্রে একটা নোটস আছে মই কৈ দিছো নোট যে প্রত্যেক সংহতিয়ে নিজেই নিজের উপসংহতি যদি আমি ধরে লো এই একটা যদি সংহতি বলে ধরে লো তো এ নিজেই নিজের উপসংহতি তার মানে এ থাকা প্রকৃত মূল এইট আছে নিশ্চয় থাকব আছে যদি আছে যেহেতু আছে সেইকারণে এই প্রত্যেকেই নিজেই নিজের উপসংহতি হয় সেটা মনত রাখব নোট এইটো হল যে প্রত্যেক সংহতিয়ে নিজে নিজের একটা উপসংহতি আর ফাই এই মানে কি রিক্ত সংহতি এই ফাইটো প্রত্যেক সংহতির একটা উপসংহতি হয় ধর মই এ বলে সাপোজ ধরলো এ একটা সংহতি তো এই সংহতিটোর ফাইটো একটা উপসংহতি তো প্রত্যেক সংহতিরে ফাইটো একটা উপসংহতি এনি ফাই উপসংহতি হয় এনি সেট যিকোনো সংহতির ফাইটো একটা উপসংহতি এটা মনত রাখব প্রথমটো হল প্রত্যেক সংহতি নিজে নিজের একটা উপসংহতি আর ফাইটো প্রত্যেক সংহতিরে একটা উপসংহতি এই দুটা মনত রাখবলগা কথা এবার আমি আইছো প্রকৃত উপসংহতি প্রকৃত উপসংহতি প্রকৃত উপসংহতি ইয়াতো আমি দুটা সেট কনসিডার করিম একটা হল এ আর একটা হল বি এতিয়া প্রকৃত উপসংহতি কেতিয়া কম যদি এর প্রতিটো মূল বিত থাকে কিন্তু বির প্রতিটো মূল এর নাথাকে ঠিক আছে যদি এর প্রতিটো মূল বিত থাকে আর বির প্রতিটো মূল এর নাথাকে তার মানে আমি এইটো সিন কেতিয়া দিব পারিম দুটা সংহতির ক্ষেত্রে যেতিয়া এই শর্তকেইটা হল এ বির উপসংহতি হব লাগিব প্রথম কথা এই দুটা সংহতির এ টু বির উপসংহতি হব লাগিব নেক্সট দুটা সংহতি সমান হব নোৱাৰিব তার মানে দুটা সংহতি সমান হব নোৱাৰিব নেকি এ বির উপসংহতি হয় ঠিকই কিন্তু বি এর উপসংহতি নহয় ঠিক আছে মানে এর থকা প্রতিটো মূল বিত আছে কিন্তু বিত থকা প্রতিটো মূল এত নাই এই কারণে আমি হব পারো এ বি প্রকৃত উপসংহতি প্রকৃত উপসংহতি মিন্স কি যা জনে উপসংহতি হয় তার প্রতিটো মূলয় থাকে কিন্তু ইয়ার প্রতিটো মূল ইয়াত নাথাকে এক্সাম্পল মই দিম এ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চাও এইট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিট আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তার মানে ইয়াত থকা প্রতিটো মৌল ইয়াত আছে নিশ্চয় আছে কিন্তু ইয়াত থকা প্রতিটো মৌল ইয়াত নাই যেহেতু নাই আমি কব পারো এ প্রকৃত উপসংহতি যদি এই দুটা সমান থাকিলে
যদি এ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ থাকি লয় আর বি সমান ওয়ান টু থ্রি ফোর থাকি লয় তো আমি কি লিখব পো তো আমি এই লিখব নিখব নয় আমি লিখিম এ বি উপসংহতি হয় এই লিখব পড়ে কিন্তু ইটু লিখব নো এ বি প্রকৃত উপসংহতি লিখবর কারণে আমি কি করব সদায় বি বেশি মৌল থাকি লাগবে যে মৌল এত নাথাকে কিন্তু এত থাকা প্রতিটি মৌলে থাকি লাগবে বিট কিন্তু এত থাকা প্রতিটি মৌল বিট থাকার উপরেও বিট এক্সট্রাকে আর মৌল থাকি লাগবে এই বিট প্রকৃত উপসংহতি হব ঠিক আছে তো আমি প্রকৃত উপসংহতি বুঝি পালো এটা আমি ইয়াতে নোটস আছে নোটসটা দি আমি উপসংহতিটা কি পাইছিল যে প্রত্যেক সংহতি নিজের উপসংহতি হয় কিন্তু প্রত্যেক সংহতি নিজের প্রকৃত উপসংহতি নয় কিয় নয় যে প্রকৃত উপসংহতি হবর কারণে এই মৌলটোর বেশি মৌল থাকি লাগবে এইটুকুতে কিন্তু এইটো যেহেতু সমান হল এ থাকা প্রত্যেক মৌল ইয়াতো আছে যেহেতু দুটাতে সমান সমান মৌল আছে তেতিয়া ই প্রকৃত উপসংহতি কেতিয়াও হব নয় ঠিক আছে সেই কারণে উপসংহতির ক্ষেত্রে সদায় নিজেই নিজের একটা উপসংহতি হয় কিন্তু নিজেই নিজের কেউ প্রকৃত উপসংহতি নহয় এইটো মনত রাখবলে কথা তো মই যেখিনি বুঝাবলৈ চেষ্টা করলো নিশ্চয় আপনাদের বুঝি পাইছে তো মই নেক্সট পার্টত ইয়ার পিছরখিনি মই লৈ আহিম নেক্সট পিছরখিনি খাত সংহতি আছে তো খাত সংহতি আর ফেনচিত্র এইখানে মই লৈ আহিম সেকেন্ড পার্টত নিশ্চয় আপনাদের মই আজি যেখিনি বুঝাবর কারণে চেষ্টা করলো নিশ্চয় বুঝি পাইছে তো মই বেশি দীঘলীয়া করা নাই ভিডিওটো অকমান অকমান অলপ অলপ এটা এটা টপিক মই বুঝাবর কারণে চেষ্টা করছো তো যদি ভিডিওটো ভাল পাইছে তাহলে লাইক করে দিও আর বন্ধ করবলে শেয়ার করব আর যদি ফেসবুকত চাই আছে ফেসবুক পেজটো লাইক করব আর ফেসবুকর মোট ভিডিওটো আপনার সকল বন্ধ করবলে শেয়ার করে দিও তো আজিলে বাই বাই টাক।